সফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুল লেখাপড়া এবং ক্রিয়া ও সাংস্কৃতিক শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে গাজীপুরের চারপাশে এই স্কুলটির সুনাম ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরে সফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে ষষ্ঠ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার কথা ছিল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেবের। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন রিপন সরকার অনুষ্ঠানটির উদ্বোধন করেন। আলহাজ সাইফুল ইসলাম বল্লা সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলতে থাকে। অনুষ্ঠানে আগত সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন খেলায় যারা বিজয়ী হয়েছেন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বল্লা এবং তার সহধর্মিনী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তৃতাকালে বিশিষ্ট জনেরা এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন। স্কুলের স্বপ্ন কারিগর যারা, স্বপ্নকে যারা বাস্তবায়ন করে এই ছোট ছোট শিশুদের বড় করে তুলছেন, প্রকৃত মানুষ করে তুলছেন, সেই সকল শিক্ষকদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা এবং শুভেচ্ছা। কারণ একজন বিখ্যাত মনীষীর একটি উক্তি, যে শিক্ষার সাথে বিনোদন নেই সে কখনো শিক্ষা হতে পারে না। আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা সাইফুল মোল্লা আমার ছোট ভাই, ওকে আমি অভিনন্দন জানাবো এই কারণেই যে তার আজকের যে আয়োজন, শুধু আজকে না প্রতি বছরই এই স্কুলের ক্রীড়া অনুষ্ঠানের সময় সে যে আয়োজনটি করে থাকে মনোমুগ্ধকর। শিক্ষার সাথে বিনোদন যদি না থাকে তাহলে সেই শিক্ষা পরিপূর্ণ শিক্ষায় রূপান্তরিত হতে পারে না। এবং এই স্কুলের শিক্ষার্থীদের আজকের দিনের যে আনন্দটি, এটি কিন্তু একটি বছর তাদের মনকে প্রাণবন্ত করে রাখবে, সবুজ করে রাখবে।